সো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এভরিডে জব ইনফোতে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা যেমনটা কি জানোই, আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের 200+ কোশ্চেন করাচ্ছি, তার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো প্রথম পার্টে আমি 75টা কোশ্চেন আলোচনা করে ফেলেছি, তো তারপরের কোশ্চেন থেকে এই পার্টে আলোচনা করব। তো 4টি পার্টে আলোচনা করব, তোমরা অবশ্যই প্রত্যেকটা পার্ট দেখবে, খুবই এগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এই পাঠের প্রথম কোশ্চেন যেটা হচ্ছে বন্ধুরা 76 নম্বর, তো শুরু করছি। রাষ্ট্রপতির অপসারণে কি মনোনীত সদস্যরা অংশ নিতে পারেন? হ্যাঁ পারেন, রাইট অ্যান্সার হচ্ছে বন্ধুরা পারেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে 77 নম্বর, কোন রাষ্ট্রপতি প্রথম পার্লামেন্টের যৌথ অধিবেশনে আহ্বান করেন? অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা রাজেন্দ্র প্রসাদ। এর পরবর্তী কোশ্চেনে চলে যাব, 78 নম্বর, 1962 সালে কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন? রাধাকৃষ্ণন। পরবর্তী কোশ্চেন, 1971 সালে কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন? ভিভি গিরি। পরবর্তী কোশ্চেন 80 নম্বরে চলে যাব, 1975 সালে কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন? FA আহমেদ। পরবর্তী কোশ্চেন, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা প্রত্যাহার করেন কে? রাষ্ট্রপতি। কোন রাষ্ট্রপতি প্রথম ভারত রত্ন পান? রাজেন্দ্র প্রসাদ। এটা বন্ধুরা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, ভারতের দীর্ঘকালীন 12 বছর রাষ্ট্রপতি কে করেছিলেন? রাজেন্দ্র প্রসাদ। সালটা বন্ধুরা 1950 থেকে 1962। পরবর্তী কোশ্চেন, জাকির হোসেন যিনি হচ্ছেন তৃতীয় রাষ্ট্রপতি কত সালে ভারত রত্ন পান? 1963 সালে, রাষ্ট্রপতি হওয়ার আগে। পরবর্তী কোশ্চেন, ভারতের কতজন রাষ্ট্রপতি নিজ অফিসে মৃত্যু হয়? রাইট অ্যান্সার হয়ে যায় বন্ধুরা দুজন, জাকির হোসেন ও FA আহমেদ। পরবর্তী কোশ্চেন, প্রথম কোন রাষ্ট্রপতির নিজ অফিসে মৃত্যু হয়? জাকির হোসেন। সালটা হচ্ছে বন্ধুরা 1969 সালে। ভারতীয় স্বল্পকালীন রাষ্ট্রপতি কে ছিলেন? জাকির হোসেন। পরবর্তী কোশ্চেন, FA আহমেদ কত সালে নিজ অফিসে মৃত্যু হয়? তো এর অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা 1977 সালে। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে হন? জাকির হোসেন। কোন রাষ্ট্রপতি সময়ে ভারতের স্বাধীনতা 50 বছর গোল্ডেন জুবিলি পালিত হয়? শঙ্কর দয়াল শর্মা, প্রধানমন্ত্রী IK গুজরাল। সাল হচ্ছে বন্ধুরা 1997 সালে। পরবর্তী কোশ্চেন, 91 কোশ্চেনে চলে যাব, কোন রাষ্ট্রপতির সময়ে ভারতীয় প্রজাতন্ত্রের 50 বছর পালিত হয়? KR নারায়ণ প্রধানমন্ত্রী বাজপেয়ী ছিল তখন 2000 সালে বন্ধুরা। পরবর্তী কোশ্চেন, কে প্রথম নির্দল প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচন হন? ভিভি গিরি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা। পরবর্তী কোশ্চেন 93, রবার্ট স্ট্যাম্প রাষ্ট্রপতির কাকে বলা হয়? ভিভি গিরিকে বলা হয়। কোন রাষ্ট্রপতির সময়ে প্রথম হ্যাং পার্লামেন্ট বিষয়টি দেখা হয়? সঞ্জীব রেড্ডির সময়ে। পরবর্তী কোশ্চেন 95 নম্বর, কতজন রাষ্ট্রপতি হ্যাং পার্লামেন্টে সম্মুখীন হন? 4 জন। নাম হচ্ছে বন্ধুরা সঞ্জীব, ভেঙ্কট রামান, শঙ্কর দয়াল ও নারায়ণন। পরবর্তী কোশ্চেন 96, কতজন রাষ্ট্রপতি হওয়ার আগে ভারত রত্ন পান? 3 জন। প্রথম হচ্ছে বন্ধুরা রাধাকৃষ্ণন, দ্বিতীয় হচ্ছে জাকির হোসেন, এবং তৃতীয় হয়েছে APJ আব্দুল কালাম। পরবর্তী কোশ্চেন, কে প্রথম রাষ্ট্রপতি হওয়ার আগে ভারত রত্ন পান? রাধাকৃষ্ণন। এটা আগেই বলেছি বন্ধুরা, একমাত্র রাষ্ট্রপতি যিনি দুবার পদে আসীন ছিলেন সে হচ্ছে বন্ধুরা রাজেন্দ্র প্রসাদ। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষাতেই এসে থাকে, এটা আমি নিজের চোখেই দেখেছি। পরবর্তী কোশ্চেন, দক্ষিণ ভারত থেকে প্রথম রাষ্ট্রপতি নিযুক্ত হন? রাধাকৃষ্ণন। একমাত্র রাষ্ট্রপতি যিনি পদ্ম বিভূষণ ও ভারতরত্ন পেয়েছেন তিনি হচ্ছেন জাকির হোসেন। পরবর্তী কোশ্চেনে চলে যাব বন্ধুরা, 101 নম্বর, একমাত্র ব্যক্তি অস্থায়ী ও স্থায়ী রাষ্ট্রপতি নিযুক্ত হন? ভিভি গিরি। একমাত্র রাষ্ট্রপতি যিনি জোট নিরপেক্ষতায় সভাপতি নিযুক্ত হন তিনি হচ্ছেন জৈল সিং। পরবর্তী কোশ্চেন 103 নম্বর, একমাত্র রাষ্ট্রপতি যিনি ব্রিটিশ ভারতে জেল বন্দি ছিলেন যে আর ভেঙ্কট রামান। পরবর্তী কোশ্চেন, কার্যকাল শেষ হওয়ার আগে রাষ্ট্রপতি কবার লোকসভা ভেঙে দিয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে 5 বার, আর সালগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে।
পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রপতি সেনাবাহিনীর সর্ব অধিনায়কের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই পিডিএফটা আমি শেষ করে দিলাম, পরবর্তী পিডিএফ কিন্তু বন্ধুরা এক থেকে আবার শুরু হবে, তার জন্য ঘাবড়াবার কিছু নেই। আমি টোটাল 75টা কোশ্চেন করাবো। তো বন্ধুরা, আগের পিডিএফ থেকে আমি 34টা করিয়ে ফেললাম, এখানে বন্ধুরা বাকিগুলো করিয়ে দেবো এবং টোটাল 75টা ফুজিয়ে দেবো। তো শুরু করছি বন্ধুরা এই পিডিএফের প্রথম কোশ্চেন, এবং টোটাল হচ্ছে বন্ধুরা 110 নম্বর কোশ্চেন। তো শুরু করছি, ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? 1950 সালের 26শে জানুয়ারি। ভারতীয় সংবিধানে রাজ্যসভায় মেয়াদ কত বছর? 6 বছর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা। পরবর্তী কোশ্চেন, ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? 6টি। পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানে সংশোধনীয় ধারণা কোন দেশ অনুকরণে গৃহীত হয়েছে? রাইট অ্যান্সার বন্ধুরা দক্ষিণ আফ্রিকা। পরবর্তী কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র কাকে জমা দিতে হয়? উপরাষ্ট্রপতিকে। পরবর্তী কোশ্চেন, রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীর বয়স কমপক্ষে 30 হতে হবে। পরবর্তী কোশ্চেন, হাইকোর্টের লেখ জারির ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় আছে? 226 নম্বর ধারা। পরবর্তী কোশ্চেন, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? লোকসভার স্পিকার। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়? 365 নম্বর ধারায়। পরবর্তী কোশ্চেন বন্ধুরা এই পিডিএফের 10 নম্বর, হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? 5 বছর, এটা আমরা সবাই জানি। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতি কার দ্বারা নিয়োগ করা হন? রাষ্ট্রপতির দ্বারা। পরবর্তী কোশ্চেন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সংবিধান কত ধারায় রয়েছে? 3 নম্বর ধারায়, অর্থাৎ 3য় নম্বর। পরবর্তী কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। পরবর্তী কোশ্চেন, হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? 62 বছর। পরবর্তী কোশ্চেন, কোন নতুন রাজ্য সৃষ্টি বা তার পুনর্গঠন করা যায় সংবিধানের কত নম্বর ধারার মাধ্যমে? এটা বলা হয়েছে, এটা হচ্ছে 23 ও 4 নম্বর ধারার মাধ্যমে বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন, কত সালে ভারত শাসন আইনের অবসান ঘটে? 1935 সালে। ভারতের সংবিধান কী ধরনের সংবিধান? লিখিত সংবিধান। কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোট দানের অধিকার হন? এটা আমরা সবাই জানি, 18 বছর বয়সে। পরবর্তী কোশ্চেন, রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? রাইট অ্যান্সার হয়ে যায় বন্ধুরা উপরাষ্ট্রপতি। এগুলো খুব ইম্পর্টেন্ট। ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি? সুপ্রিম কোর্ট। পরবর্তী কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতি কার দ্বারা নির্বাচিত হন? ভারতের রাষ্ট্রপতি দ্বারা। পরবর্তী কোশ্চেন 23 নম্বর, রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান শাসককে? মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের সর্বোচ্চ পদাধিকারীকে? রাজ্যপাল। পরবর্তী কোশ্চেন, বিধানসভার স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হয়? রাজ্য বিধানসভা নির্বাচিত হয় সদস্যর দ্বারা। ভারতীয় সংসদের উচ্চ কক্ষের নাম কি? রাজ্যসভা। ভারতীয় সংসদের নিম্ন কক্ষের নাম কি? লোকসভা। রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয়? ভারতের উপরাষ্ট্রপতিকে। লোকসভার প্রার্থী পদের সর্বনিম্ন বয়স কত? 25 বছর। পরবর্তী কোশ্চেন, লোকসভা স্পিকার অপসারিত হতে পারেন কার দ্বারা? লোকসভা সদস্যগণের দ্বারা। নিয়মতান্ত্রিক শাসক হিসেবে রাষ্ট্রপতির পদটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে। পরবর্তী কোশ্চেন 32 নম্বরে চলে আসলাম বন্ধুরা, কার অনুকরণে ভারতের রাষ্ট্রপতির পদটি সৃষ্টি করা হয়েছে? ব্রিটেনের রানী। পরবর্তী কোশ্চেন, সংবিধানের কোন অধ্যায়ে রাষ্ট্রপতির পদটির উল্লেখ আছে? 5ম অধ্যায়ে। ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন কে? একটি নির্বাচক সংস্থা। রাষ্ট্রপতির নির্বাচক সংস্থার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচক সংস্থা কাদের নিয়ে গঠিত হয়? রাইট অ্যান্সার হবে নির্বাচিত এমপি ও এমএলএদের নিয়ে। কারা রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচক সংস্থার সদস্য নন? মনোনীত এমপি ও এমএলএগণ। পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রপতি কার কাছে মনোনয়ন পত্র পেশ করেন? লোকসভা সচিবের কাছে। পরবর্তী কোশ্চেন 39 নম্বর, রাষ্ট্রপতি মনোনয়ন পত্র কতজন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হতে হয়? রাইট অ্যান্সার 50 জন। পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রপতি মনোনয়ন পত্র কতজন নির্বাচকের দ্বারা সমর্থিত হয়?
50 জন, একই কোশ্চেন মনে হচ্ছে। পরবর্তী এবং লাস্ট কোশ্চেন বন্ধুরা এই পর্বের, রাষ্ট্রপতি পদ প্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স্ক হতে হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা 35 বছর। তো বন্ধুরা আমি এই পার্টে 75টি কোশ্চেন অলরেডি করিয়ে ফেললাম, পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন। 3 নম্বর পার্টে আবার আমি 75টা কোশ্চেন নিয়ে চলে আসবো। তো আমার ভিডিও এখানেই শেষ করলাম, অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই এই ধরনের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং যে কোনো সরকারি ও বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য এবং যে কোনো আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।